চ্যানেল আই বাংলা ভাষার প্রথম ডিজিটাল চ্যানেল। সময়ের ঘড়ি অতিক্রম করতে করতে সেই প্রথম বাংলা ডিজিটাল চ্যানেলটি ২৪ পেরিয়ে পা রাখছে ২৫ বছরে। সময়ের হিসেবে ২৫ বছর বিশেষ তো বটেই, আর সেই সঙ্গে শুরু থেকে দীর্ঘ এই পথ পরিক্রমায় চ্যানেল আই অর্জন করেছে দর্শকদের ভালোবাসা। আমাদের শক্তি বাঙালি ও মুক্তিযুদ্ধের চেতনা। সর্বোপরি আমাদের হৃদয় বাংলাদেশ। আমাদের সকল পরিকল্পনা এবং পরিবেশনায় ছিল লাল সবুজে বাংলাদেশ। চ্যানেল আইয়ের ২৫ উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস, এ প্রত্যয় নিয়ে আমরা আসছি আপনার শহরে। নদীচর, খাল, বিল, গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। চ্যানেল আই ২৫ উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস। আমরা চলে এসেছি ঢাকার নিকটবর্তী টাঙ্গাইল শহরে, দাঁড়িয়ে আছি শামসুল হক তোরণের সামনে, আসছি আপনার কাছে। আমরা এসেছি ঢাকার নিকটবর্তী জেলা টাঙ্গাইলে, আর কথা বলবো টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঙ্গে। দুই যুগ পেরিয়ে ২৫ বছরে পদার্পণ, আমার অত্যন্ত প্রিয় এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল, চ্যানেল আই, আবহমান বাংলার প্রতিচ্ছবি আমি দেখতে পাই এই চ্যানেল আই। আমার পরিবার সহ আমার পারিপার্শ্বিক যে বন্ধুবান্ধব সকলেই চ্যানেল আইয়ের প্রতিটি প্রোগ্রাম আমরা অত্যন্ত আনন্দের সাথে এনজয় করি, বিশেষভাবে প্রকৃতি ও জীবন এবং শাইখ সিরাজ সাহেবের যে মাটি ও মানুষ, হৃদয়ে মাটি ও মানুষ, এই প্রোগ্রাম দুটো দেখে বিশেষভাবে আমার সহধর্মিনী, তিনি ছাদ বাগান করেছে এবং টাঙ্গাইলে আমি দেখেছি যে হাই রাইজ বিল্ডিং হওয়ার কারণে যে বৃক্ষ নিধন হয়েছে তার কিছুটা হলেও এই হৃদয়ে মাটি ও মানুষ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অনুপ্রাণিত হয়েছি। এছাড়াও চ্যানেল আইতে যে নাটক এবং চ্যানেল আইয়ের নিজস্ব প্রযোজনায় যে সিনেমাগুলো হয় সেগুলো তো অসাধারণ। দর্শক, টাঙ্গাইল শহর ঘুরতে ঘুরতে আমরা এবার এসেছি ভিক্টোরিয়া রোডে মনোরঞ্জন সাহার বাড়িতে। তিনি একই সাথে একজন শিক্ষক এবং সঙ্গীত অনুরাগী। আমরা তার পুরো পরিবারের সাথে কথা বলবো এখানে। চ্যানেল আইটা আমরা নিয়মিতই দেখি, এটা সম্ভবত ১৯৯৯ সাল থেকে এটা আছে, অনেক পুরানো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং মিডিয়াতে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, বিশেষ করে জনসাধারণকে উদ্বুদ্ধ করার মতো যে প্রোগ্রামগুলো আমরা এটাকে এখানে দেখি, যেমন হৃদয়ে মাটি ও মানুষ। আর আরেকটা প্রোগ্রামের কথা আমরা খুব মিস করি বা দেখিও মাঝে মাঝে সুযোগ পেলেই, কৃষকের ঈদ আনন্দ, অনেক ভ্যারাইটিস আয়োজন নিয়ে সেই প্রোগ্রামটা করা হয়। আর আরেকটা বিষয়, এটা আমার বড় জ্যেষ্ঠরা যারা আছে তারাও দেখে, তাদের সাথে সাথে আমরাও এখন সেই প্রোগ্রামের জনপ্রিয় এখন মানে শ্রোতা হয়ে গেছি, সেটা হলো চ্যানেল আই তৃতীয় মাত্রা যে অনুষ্ঠানটা হয় আর কি। আমার কাছে যেটা মনে হয় যে এখনকার জেনারেশন ওই খেলাধুলার বিষয়ে তো একটু বেশি তৎপর, তো এই চ্যানেল মানে এই চ্যানেলগুলো যেহেতু আমরা দেখি তো তখন ওই খেলাধুলার নিউজটাও যদি এই চ্যানেলের মাধ্যমে যদি আমরা পেয়ে যাই তাহলে বোধ হয় আর একটু ভালো হয় এটা আমার কাছে মনে হয়। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান, পহেলা অক্টোবর আমাদের প্রিয় চ্যানেল চ্যানেল আই ২৪ পার হয়ে ২৫ পদার্পণ করছে, এটি সত্যি অত্যন্ত আনন্দের বিষয়। চ্যানেল আইকে জেলা প্রশাসন টাঙ্গাইলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই। এই দীর্ঘ পথ অত্যন্ত সফলতার সাথে, সুনামের সাথে
এবং কার্যকারিতার সাথে পাড়ি দেওয়ার জন্য বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে সেখানে চ্যানেলাই যে ভূমিকা রেখেছে তার জন্য আমি চ্যানেলাইকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। একটা সময় ছিল যখন আমাদের এতগুলো প্রাইভেট চ্যানেল ছিল না, সেই সময়গুলোতে আমরা সবাই চ্যানেলের সংবাদের জন্য অপেক্ষা করতাম, তার বস্তুনিষ্ঠতা, উপস্থাপন যোগ্যতা, তার বিস্তৃতি, এই সবগুলো মিলিয়েই চ্যানেলের সংবাদ একটা সময় আমাদের সবার আকাঙ্ক্ষার একটা বিষয় ছিল। এখন বাংলাদেশে অনেকগুলো চ্যানেল হয়েছে, শুধুমাত্র সংবাদ ভিত্তিক চ্যানেল অনেকগুলো হয়েছে, সেগুলো তাদের নিজ নিজ জায়গায় ভূমিকা রাখছে এবং এগুলোর মাঝে আমাদের সেই যে শুরু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে একটা ধারা যেটি চ্যানেলাই তৈরি করেছিল, চ্যানেলাই সেই জায়গাটা আজও ধরে রেখেছে, এটি সত্যি অত্যন্ত প্রশংসনীয়। এই সংবাদের পাশাপাশি চ্যানেলাই একটা সময় একটা পারিবারিক চ্যানেল হিসেবে আমরা দেখতাম, সবাই বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতাম, আজও করি। বিশেষ করে প্রকৃতি ও জীবন, মাটি ও মানুষ, এই অনুষ্ঠানগুলো সপরিবারে সবাইকে নিয়ে দেখার জন্য। আমরা রয়েছি রঞ্জন কুমার দে, যিনি একজন কলেজ শিক্ষক, তার বাড়িতে এবং তার সঙ্গে রয়েছে তার পুরো পরিবার, দুই কন্যা এবং তার সহধর্মিণী। আমি দর্শক হিসাবে, একজন একনিষ্ঠ দর্শক হিসাবে চ্যানেল আইকে শুভকামনা জ্ঞাপন করছি এবং চব্বিশ পেরিয়ে পঁচিশে পা রাখছে এবং আমার জানার মতে বাংলাদেশ এর মধ্যে ডিজিটাল টেলিভিশনের মধ্যে প্রথম চ্যানেল আইয়ের শুভযাত্রা, সেই দিক থেকে এটা অনেক বড় একটা চ্যানেল, এর শুভকামনা তো অবশ্যই চাবো আমি। তো আমরা শুধু এই টিভিতেই না, মোবাইলেও এটার ব্যাপকতা দেখতে পাই এবং বিশেষ কয়েকটি অনুষ্ঠান যেটা না বললেই নয়, যেমন জিল্লু সাহেবের তৃতীয় মাত্রা এবং সিসিমপুর, তারপরে বেশ কয়েকটা ধারাবাহিক নাটক ভবের হাট এবং বেশ কয়েকটা প্রোগ্রাম না বললেই নয়, যেগুলো তারপরেও অনেক অনেক সুপারস্টার এর মাধ্যমে বের হয়ে আসছে, চ্যানেল আর সুপারস্টার, তারপরে চ্যানেল আই সেরা কণ্ঠ, এরকম বেশ কয়েকটা এরা বাংলাদেশ থেকে সেরা অন্বেষণ প্রতিযোগিতা করে এবং বাংলাদেশকে নতুন নতুন শিল্পী, নতুন নতুন প্রজন্ম উপহার দিতে পেরেছে বলে আমি মনে করি। ম্যাডাম, আপনি চ্যানেলে দেখেন কি না, কি সব রকম জিনিস টেলিভিশন দেখার সুযোগ হয়? সেটা স্বল্প মাত্রায়। আচ্ছা, যদি জিজ্ঞেস করি যে লাস্ট কবে চ্যানেলে দেখেছেন, কোন অনুষ্ঠানটি দেখেছেন? গতকাল রাতে দেখেছি। কি দেখেছেন? গতকাল রাতে যখন আমি টিভিটা ছেড়েছি তখন অ্যাড চলছিল, অ্যাডভার্টাইজমেন্ট চলছিল, তারপর কিছুক্ষণ সময় দেখার পর আমি টিভিটা আসলে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আর দেখা হয়নি। চ্যানেল আই কি কোনো অনুষ্ঠান তো ভালো লাগে না এই যাবৎকালে লেগেছিল? না, চ্যানেল আই আপনাদের এই যে বর্তমানে যেটা আছে সেরা কণ্ঠ, এটার প্রতি তো আমরা আসলে মানে উন্মুখ হয়ে বসে আছি, এটা দেখবো বলে সবগুলো পর্বই হয়তোবা মিস করব না যদি আমাদের কোনো অসুবিধা না থাকে। এরকম অনেক প্রোগ্রামই আছে ভালো লাগে, আপনাদের শায়ক সিরাজের যে কৃষি নির্ভর ইটা হয়, অনুষ্ঠানটা হয়, এটা তো আরও বেশি। শুধু সেরা কণ্ঠটা দেখি দেখো, আমি গান গাই, আমি গান গাইতে ভালোবাসি, তো সামনের বার সেরা কণ্ঠে আমার অ্যাটেন্ড করার ইচ্ছা আছে অনেক। চ্যানেলগুলা বা রেডিওগুলা, টেলিভিশনগুলা, এগুলা মানুষের প্রাণের স্পন্দন, যা করলে মানুষ মুগ্ধ হয়, এরা বেশিরভাগই তাই করে। চ্যানেল আই বিশেষত তার অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষেরই জন্য, যেগুলো মানুষে খুব সাংঘাতিকভাবে প্রশংসা করে। হৃদয়ে মাটিও মানুষ, এটা একটা উচ্চ পর্যায়ের বিষয়। এই দেশ অত্যন্ত উর্বর দেশ, এখানে এই বিভিন্ন রকম ফল ফুল সব কিছু এখানে হয়,
লাগাইলেই হয়, মাটি এত উর্বর। তো সে বিষয়ে চ্যানেলের অবদান যথেষ্ট আছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। নদীকে কেন্দ্র করে পৃথিবীর যে বিখ্যাত জনপদগুলো গড়ে উঠেছে, তেমনই একটি জনপদে আজ আমরা এসেছি যে শহরটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং শুধুমাত্র তাই নয় নওশিন, এই শহরটির সঙ্গে 25 লক্ষ তাঁতির কর্মসংস্থানের যোগও কিন্তু রয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা এখন চলে এসেছি যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জে। তো কী কী অনুষ্ঠান দেখে থাকেন চ্যানেল আইতে? চ্যানেল আইতে চ্যানেল আইয়ের খবরটা মিস করি না, প্রতিদিনই দেখা হয়। আর কৃষি বিষয়ক অনুষ্ঠানটা যে আছে শাহিন সিরাজ স্যারের, ওনার ঈদটা ভালো লাগে। ওনার ঈদ বিষয়ে যে অনুষ্ঠানটা করে কৃষকদের নিয়ে, এটাও খুব ভালো লাগে। শুভ জন্মদিন চ্যানেল আই। দর্শক, আমরা এখন এসেছি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কার্যালয়ে, কথা বলবো তার সাথে। চ্যানেল আই সেই 1999 সাল থেকে শুরু করে আজ 24 বছর অতিক্রম করে 25 বছরে পদার্পণ হচ্ছে। এটা একটা লম্বা জার্নি এবং আমরা বলতে পারি এটা চ্যানেল আইয়ের একটা সফল জার্নি। এই জার্নিতে নিশ্চিতভাবে চ্যানেল আই দর্শকদের মন জয় করেছে, বিশেষ করে তার সংবাদ দিয়ে, বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে, এবং দেশের উন্নয়ন কার্যক্রম যেটা হয় সেটা পরিচালনা করে। কয়েকটা বিষয় খুবই উল্লেখ করে যদি আমি বলতে চাই, যে এভাবে বলতে পারি যে হৃদয়ে মাটিও মানুষ প্রকৃতিও জীবন, এই প্রোগ্রামগুলি চ্যানেল আই অসাধারণভাবে আমাদের প্রকৃতিকে তুলে ধরে, প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা সেটা তুলে ধরে, এবং কৃষির ক্ষেত্রে যে আজকের যে উন্নয়ন সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এই চ্যানেল আই। আমরা এই বস্তুনিষ্ঠতার জন্য চ্যানেল আইয়ের সংবাদকে আমরা প্রতিনিয়তই দেখি, এবং আগামীর যে পথ পরিক্রমা চ্যানেল আইয়ের হবে সেটা আমরা বিশ্বাস করি যে তাদের যে মাত্রায় আছে এই মাত্রাটাকে আরও উচ্চ মাত্রায় তারা নিয়ে যাবে। প্রত্যাশার জায়গায় কি কোনো ঘাটতি আছে কিনা চ্যানেলের 24 বছর? এটা বলা অনেকটা কঠিন। আসলে ব্যর্থতা না, অনেক ক্ষেত্রে হয়তো বা আমরা যে জায়গায় যেতে চাই সেই জায়গায় যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি থেকে থাকে। সেই ঘাটতিটা ধরা পড়লে বরঞ্চ আমাদের জন্যই মঙ্গলজনক, যে এই ঘাটতিটা পূরণ করে আমরা আরও ভালো কিছু করতে পারি। তো চ্যানেল আইয়ের ক্ষেত্রে এরকম কিছু হয়তো বা থাকতে পারে, আমি সুস্পষ্টভাবে সেভাবে বলতে পারছি না। তো এটাকে ব্যর্থতা না বলে বলা যেতে পারে, কিছুটা ঘাটতি যেটা পূরণযোগ্য, যেটা আগামীতে আরও ভালো হবে। শুভ জন্মদিন চ্যানেল আই। দর্শক, সিরাজগঞ্জ শহর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মাছিমপুর উকিলপাড়ায়। আছি মনোয়ার হোসেন জিন্না এবং মুন্নি ভাবির পাশে। সকালের যে সকালের গানে গানে সকাল শুরু, এই অনুষ্ঠানটা তো অনেক চমৎকার, এবং প্রতিদিন এই অনুষ্ঠানটা না দেখলেই ভালো লাগে না। আর আমাদের প্রিয় একটা চ্যানেল চ্যানেল আই, তা সেটার বিশেষ করে চ্যানেল আইয়ের খবর, শিক্ষামূলক অনুষ্ঠান, তারপরে শাইখ সিরাজ ভাইয়ের যে কৃষক হৃদয়ে মাটিও মানুষের, এটা আমি দেখি। এবং আমারও ছোট একটা ছাদ বাগানও আছে এটার উপরে এই করেই। এমনিতে অন্য অন্য চ্যানেলগুলো যেরকম যেইটা আছে তার চাইতে চ্যানেল আইটা কিন্তু একটু অন্যরকম। আমার কাছে খুব ভালো লাগে যে তার সৃজনশীলতা, মানে তাদের যে শিক্ষামূলক অনুষ্ঠানগুলো চমৎকার। ভোরের যে গানের যে অনুষ্ঠানটা, গানে গানে সকাল শুরুটা, এটা তো আমাদের না দেখলে আমাদের মানে সারাটা দিনই আমাদের নষ্ট হয়ে যায়। মানে চ্যানেল আইয়ের এটা অতি সুন্দর একটা প্রোগ্রাম। আর ওই যে শাইখ সিরাজের যে ওই কি মাটিও মানুষের যে প্রোগ্রামটা, ওটাতে কৃষকরা তো দারুণভাবে উজ্জীবিত হয় এবং অনুপ্রাণিত হয়। হ্যাঁ, এটা আমরা যে কৃষক না, কিন্তু আমাদের তো কৃষিকার্য, মানে আমার পূর্বপুরুষরা এগুলো করতেন, সেখান থেকে আমাদের রক্তের ভিতরে কিন্তু এই কৃষি, গ্রামে গেলে আমাদের খুব ভালো লাগে। আর এই শাইখ সিরাজ এই গ্রামীণ মানুষের নিয়ে যে প্রতিবেদনগুলো করেছেন, এটা তো অসাধারণ ব্যাপার। আর খবরের কথা বলছি, আর খবর তো মানে চ্যানেলের খবর না শুনলে মানে মনে হয় যে কিছু একটা যেন বাদ পড়ে গেলো আর কি। চ্যানেলের খবরটা আমি শুনবই, আর ভোরের ওই যে অনুষ্ঠানটা এটা আমি দেবো। হ্যাঁ, টকশো তো টু দ্য পয়েন্ট, টকশো, হ্যাঁ টু দ্য পয়েন্ট অনেক সুন্দর। এবং এটা এই মানে এটা যে একটা নিরপেক্ষতা বজায় রেখে
যে প্রোগ্রামটা যে করছে এটা কিন্তু সকলের কাছে কিন্তু গ্রহণযোগ্য, শুধু আমার না। চ্যানেলে তো স্পেশালি আমার খুবই পছন্দের একটা প্রোগ্রাম হচ্ছে তৃতীয় মাত্রা, যেটা আসলে বাংলাদেশে চ্যানেল আইকে অনুকরণ করে অনেকগুলো মানে এই প্রোগ্রাম করার চেষ্টা করছে আর কি। কিন্তু চ্যানেল আইটা আসলে ডিফারেন্ট, এটা মানে পুরো ভিন্ন, স্পেশালি মানে চ্যানেলের তৃতীয় মাত্রা থেকে অনেক কিছু আমরা জানতে পারি, যেমন সমসাময়িক রাজনীতির অবস্থা এবং অতীত ভবিষ্যৎ বলে যে আলোচনাটা হয় সেটা খুবই মানে গতানুগতিক না, অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছি সবার থেকে ব্যতিক্রম। আমি চ্যানেল আইয়ের খবর দেখি, তারপরে জীবন ও প্রকৃতি নিয়ে যে অনুষ্ঠানগুলো সেগুলো দেখি, প্রকৃত জীবন অনুষ্ঠান দেখি, তারপরে গানে গানে অনুষ্ঠানগুলো দেখি, বিশেষ করে খবর ওই 9টার আগে বাসায় চলে আসি যে চ্যানেল আইয়ের খবর দেখো। চ্যানেল আইয়ের খবরটা দেখি এবং গানে গানে অনুষ্ঠানটা দেখি, আর সাই সিরাজের ওই অনুষ্ঠান এগুলো প্রোগ্রামগুলো দেখি। আমার কখনো আসলে দেখাই হয়নি, আমি দেখি না, আমি টিভি খুবই কম দেখি। আমার অনেক ভালো লাগে মাটি ও মানুষের ইডা কৃষকের, ওটা দেখা হয়েছে আর কি, দেখি মাঝে মধ্যে। আমি হচ্ছে সেরা কণ্ঠ দেখি। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া দর্শক, আমরা ইতিমধ্যে চলে এসেছি সিরাজগঞ্জে এবং এখানে ঘুরতে ঘুরতে আমরা একটি সঙ্গীতের স্কুলে চলে এসেছি। গানের অনুষ্ঠান দেখি চ্যানেল আইয়ে, ভালো লাগে দেখতে। আমি মূলত গানের অনুষ্ঠানগুলো দেখি, খুদে গানরাজ, সেরা কণ্ঠ, শায়েক সিরাজ পরিচালিত কৃষি বিষয়ক অনুষ্ঠান, এগুলো আমার খুব ভালো লাগে। চ্যানেল আইয়ের ইয়ে অনুষ্ঠানগুলো দেখি, খবর দেখি, নিউজ গানের অনুষ্ঠান দেখি, এগুলো দেখি, হ্যাঁ সব অনুষ্ঠানই ভালো লাগে। ঘুম থেকে উঠেই গানে গানে সকাল চ্যানেল আই দিয়ে আমার শুরু হয়, আমি প্রতিদিন নিয়মিত শ্রোতা এই চ্যানেল আইয়ের। কৃষকের ঈদানন্দ, কৃষি বিষয়ক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, এগুলো ভালো লাগে। সকাল বিকাল গানের অনুষ্ঠান যে হয় এগুলা, প্রথমত 2013 সাল মেরিডিয়ান চ্যানেল আই খুদে গানরাজের সেরা তারক দিছিলাম, সেটা হচ্ছে আমার প্রথম ভালোবাসা। আমার খুদে গানরাজ অনেক ভালো লাগে, আমি মাঝে মাঝে দেখি চ্যানেল আইতে। আমারও শখ আছে, মানে ইচ্ছা আছে আমি সেখানে যাব, মানে গানের অনেক শখ আছে, যদি আমি টিভি প্ল্যাটফর্মে যাইতে পারি। আমি কার্টুন দেখতে চাই, আমি খবর দেখতে। আমার কাছে গানের অনুষ্ঠান ভালো লাগে, তৃতীয় মাত্রা ভালো লাগে, তর্ক বিতর্ক এটা ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ খবর দেখতে ভালো লাগে।